नमस्कार, आमी पल्लवी ढाली। आमार चैनलेर आरो एकटि नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर देखाते चलेछि केक बोर्ड रियूज करार पद्धति। प्रथमेई आमी एखाने कैमेलेर सादा फेब्रिक दिए केक बोर्डेर बेस कलर करे निच्छि। भालो करे कलरटी शुकिए गेले बोर्डेर चारपाशे समानभावे बॉर्डर करे नेब। बोर्डटी चारपाशे बॉर्डर करार पर बोर्डेर माझेर अंशे पद्मफुल एके नेब एबं चार कोनार एक्सट्रा अंशगुली इरेजार दिए मुछे नेब। एबारे फेविक्रिलेर मोल्डेड क्ले निये निच्छि। क्लेर दुटी अंश थेके समान परिमाणे निये दुटी क्ले भालो करे मिक्सड करब। मिक्स करार समय हाते लेगे ना जावार जोन्नो पाउडार व्यवहार करते हबे। एखाने जे कोनो पाउडार व्यवहार करा जाबे। मोल्डेड क्ले बेशी परिमाणे मिक्सड करा जाबे ना, केनोना ताड़ाताड़ी खूब हार्ड होये जाए, ताई किछुटा किछुटा करे मिक्सड करते हबे। खूब भालो करे मिक्स करे नेवा क्लेटाके लम्बा करार जोन्नो हात दिए करार फले कोथाओ उचू कोथाओ नीचू हो जाच्छे, ताई आमी एकटी चकेर बक्स निये पड़छी। आपनारा चाइले स्पंज अथवा अन्य कोनो प्लेन जिनिसो व्यवहार करते पारें। पद्मफुलटी करार जोन्नो एखाने आमी क्लेटाके अनेकटा सरु करे पड़छी। एबारे फेविकल आठा दिए क्लेगुली सेट करब। क्लेगुली काटार जोन्नो एखाने आमी प्यालेट नाइफ यूज करछी। आपनारा चाइले अन्य कोनो छुरीओ व्यवहार करते पारें। এই মোল্ডেড ক্লের কাজ আমি প্রথমবার করছি এবং লিপন আর্টও আমি প্রথমবার চেষ্টা করছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই বলবেন লিপন আর্টটি কেমন করতে পেরেছি। লিপন আর্ট সাধারণত MDF বোর্ডের ওপরই করা হয়, তবে এই কেক বোর্ডগুলো অনেকটা হার্ড হয়, তাই এই কেক বোর্ডের ওপরেই প্রথমবার চেষ্টা করছি। লিপন আর্ট বেশিরভাগ মান্ডালা টাইপসেরই করতে দেখেছি, সে কারণেই আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি। তবে এই লিপন আর্ট করার জন্য অনেকে রিকোয়েস্টও করেছিল আমার কাছে। প্রথম মিক্সড করা ক্লেগুলি শেষ হয়ে যাওয়ার পরে আবারও ক্লে মিক্সড করে নিচ্ছি। এবারে ক্লেটা আগের থেকে সামান্য মোটা করব। পদ্মফুলের ওপর করা ক্লেগুলির থেকে হালকা মোটা। এবারে এই ক্লেগুলি দিয়ে বোর্ডের বর্ডার সাইড কভার করব। প্রথমে যে মোল্ডেড ক্লেগুলির প্যাকেট দেখালাম তার থেকে দু প্যাকেট এটি করতে লেগেছে। ক্লের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি রং তুলির কাজ শুরু করছি। পদ্মফুলটি রং করার জন্য এখানে আমি সাদা এবং লাল ফেব্রিক কালার দুটি মিক্সড করে পিঙ্ক কালার করে নিয়েছি, তারপরে রং করছি। পদ্মফুলের কালারটি হয়ে গেলে পদ্মফুলের পাশের অংশে রং করার জন্য এখানে নীল সবুজ এবং সাদা কালার মিক্সড করে একটি কালার তৈরি করে নিচ্ছি। কালারটি কিছুটা আকাশি কালারের মতো। কালারটি আমার ফেভারিট কালারগুলির মধ্যে একটি, তাই আমি পদ্মফুলে পিঙ্ক দেওয়ার জন্য পাশে এই কালারটি করছি। এবারে সাইডের বর্ডারটি কালার করার জন্য এখানে আমি ইয়েলো কালারটিকে ডিপ করার জন্য কিছুটা অরেঞ্জ কালার মিক্সড করে নিলাম। পদ্মফুলের ডান্ডিটাও সবুজ করে নিলাম। এবারে ক্যামেলের সাদা ফেব্রিক দিয়ে ক্লেগুলির বর্ডার করে নেব। ক্লেগুলির ওপর বর্ডার করার জন্য এখানে আমি 8 নম্বর গোল তুলি ব্যবহার করেছি ডোমসের। কালারের কাজ শেষ হয়ে যাওয়ার পরে কাচের কাজ শুরু করব। এখানে আমি 3 রকম শেপের কাচ নিয়ে নিলাম। কাচগুলি ঠিকভাবে সেট করার জন্য এখানে আমি ফেভিকল আঠাই ব্যবহার করছি।
আমার প্রথমবারের লিপন আর্ট কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।